আমরা মোরাদাবাদে এসে পৌঁছেছি, জাস্ট এইমাত্র ট্রেন থেকে নামলাম। এখান থেকে আমরা বাইক আর আমরা দেরাদুন চলে যাব। রাস্তার মাঝে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া, খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া করা, তারপর আমরা এখান থেকে রওনা হব দেরাদুনের দিকে। দেরাদুন এখান থেকে 120 কিলোমিটার রাস্তা। আজ 23 অক্টোবরের সকাল, গতকাল রাত 1টার সময় আমরা সাকরিতে এসে পৌঁছেছি। 6,500 ফিটেরও কিছু বেশি এর হাইট সি লেভেল থেকে। হোটেলের জানালা দিয়ে সকালের সূর্যোদয় দেখা, সূর্যের প্রথম কিরণ এসে পড়েছে আমাদের পার্শ্ববর্তী পাহাড়ের চূড়ায়। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই সাকরি, গতকাল আমরা এই জায়গায় রাত কাটিয়েছি, আজ আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সকাল আটটার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের গন্তব্য রেইন বাসেরা, এখান থেকে 10 কিলোমিটার। অনেকটা রাস্তা আমরা চড়াই ভেঙে উঠে এসেছি, সামনে হারকেদুন এর পিক দেখা যাচ্ছে, নিচে খরস্রোতা নদী বয়ে চলেছে, খানিকটা বিশ্রাম। চলার পথে পড়লো আখরোটের গাছ, এখানে অনেক আখরোট গাছ আছে, সবাই আখরোট খেতে ব্যস্ত। অনেক শুকনো আখরোট পড়ে আছে চারিদিকে। সুন্দর একটা গ্রাম, ছবির মতো, আপার সীমা এই গ্রামটার নাম। আস্তে আস্তে জনবসতি এরপরে অনেক কমে যাবে। পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। চলতে চলতে আমরা অনেক উপরে উঠে এসেছি, এখন আবহাওয়া পরিষ্কার।
আমাদের গন্তব্যে পৌঁছতে আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে। তো আমরা রাস্তার মধ্যেই আমরা দুপুরের খাওয়া লাঞ্চ সেরে নিচ্ছি। আমাদের সাপোর্টিং স্টাফরাও চলে এসেছে। আজকে এখানে আমাদের রাত্রিবাস। যত আমরা পাহাড়ের অন্দরে ঢুকছি ততই প্রকৃতির সৌন্দর্য আমাদের সামনে নানা চেহারায় আসছে। ঘড়ির কাঁটা বলছে এখন বেলা দুটো। আমরা আজকের আমাদের গন্তব্য রেনসুরা পৌঁছে গেছি। রেনসুরা রেইন বাসে রাত থেকে প্রায় 10 কিলোমিটার হাঁটা রাস্তা। অনেকটা চড়াই ভেঙে আমরা উপরে উঠে এসেছি। চারিদিকে অনেক বরফ ঢাকা পিক, আমার সামনে বান্দরপুঞ্জ। রেনসুরা, আমরা রেনসুরা পৌঁছে গেছি। চারিদিকে উঁচু উঁচু পিক, আমাদের এই জায়গাটা চারিদিকে পিকে ঘেরা, খানিকটা সমতল জায়গা। তার মধ্যেই আমাদের টেন্ট পিচ হয়েছে, আমাদের কিচেন টেন্ট। আমাদের মেম্বার স্টেজ টেন্ট, রুইনসেরা লেক।
আমরা একটা হাম্পের উপরে বসে আছি, অনেকটা উঁচুতে উঠে এসেছি। এখান থেকে পিকগুলো হাতের মুঠোর মধ্যে। আমিও চক্রবর্তী দা প্রকৃতিকে তাড়িয়ে তাড়িয়ে যতটা পারছি উপভোগ করছি। এই হামটার নিচেই হচ্ছে আমাদের ক্যাম্প, আজকে আমাদের রাত্রিবাস এখানে। গতকাল বিকেল থেকে বালিপাসে রাস্তাতে প্রচণ্ড স্নোফল হয় এবং এখনও তার কন্টিনিউশন আছে। তো সারা রাত ধরে স্নোফল হয়েছে, যে কারণে বালিপাসের যে বেস ক্যাম্প সেখান থেকে বহু ট্রেকার ওখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। তো আমাদের কাছে সেই খবর এসে পৌঁছেছে এবং সবাই মিলে সমস্ত টিম সদস্যরা একসঙ্গে আলোচনা করে এটা ঠিক হয়েছে যে আমাদের বালিপাস যাওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে। বালিপাসের রুট পরিবর্তন করেছি কারণ গতকাল ভয়ঙ্কর রকম স্নোফল হয়েছে, যার ফলে প্রচুর ট্রেকার ওখানে আটকে পড়েছে। আমরা জাস্ট রেলসুলা থেকে চিন্তা ভাবনা করে পিছিয়ে এসেছি। পিছিয়ে এসে আমরা আরেকটা রুট ধরেছি, হরকিদুনের রুট। এই রুটে আজকে আমরা প্রায় 6 ঘন্টা হেঁটে ফেলেছি, আর 5 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর কিছুক্ষণ পরেই আমরা আমাদের আজকে রাত্রিবাসে ট্রেন পিচ করবো। ওখান থেকে 3 কিলোমিটার দূরে হরকিদুন। আমরা আগামীকাল বা হয়তো আজকে যদি সময় থাকে আজকে বিকেলবেলা আমরা হরকিদুন পৌঁছাব। আমরা হরকিদুনের ঠিক 3 কিলোমিটার আগে বসলো বলে একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি। জায়গাটা একটা বুগিয়াল। এই বুগিয়ালের পাশেই একটু জঙ্গল ঘেঁষে আমাদের টেন্ট পিচিং হবে। আজকে রাত্রিবাস আমাদের এখানেই। স্নোফল শুরু হয়েছে হালকা হালকা। টেন্টের গায়ে স্নোফল হচ্ছে। তারই মাঝে চক্রবর্তী দা এক অদ্ভুত পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে স্নোফলের হাত থেকে বাঁচতে। এদিকে ক্যাম্প ফায়ার হচ্ছে। কিছুটা রাস্তা আমাদের বাকি আছে। আমরা হরকিদুন এসে পৌঁছেছি। সকালে সূর্যের আলো এসে পড়েছে। দূরে স্বর্গারোহিণী পিক। আমাদের যে বালিপাসের যে প্রোগ্রাম ছিল প্রচণ্ড স্নোফলের জন্য আমরা বালিপাস যেতে পারিনি। আমরা
আদিবাসী বেস ক্যাম্প থেকে আমরা ব্যাক করতে বাধ্য হয়েছিলাম। তারপর আমরা ঠিক করি যে আমাদের এই ট্রেকটাকে কনভার্ট করে আমরা হাকিদুনে এসে কমপ্লিট করব। তো আমরা একটা এজ এ টিম হিসেবে আমরা এই মুহূর্তে হাকিদুনে এসে পৌঁছেছি। খুব সুন্দর এই জায়গা, চারিদিকে বিভিন্ন পর্বতশৃঙ্গ দিয়ে ঘেরা, হিমাংশের নিচে তাপমাত্রা, এবং আজকে সকাল সূর্য আলোয় ঝলমল করছে। তারই মাঝে আমরা কজন আমরা এই প্রকৃতির অপার্থিব সৌন্দর্য উপভোগ করছি। এর চেয়ে হাকিদুন অ্যাকচুয়ালি ভ্যালি, এটা আশিস একটা সবাই মিলে একটা ফটো নিয়ে নেব। হাকিদুন আমাদের হাকিদুন যে ট্রেক, সে ট্রেক আজকে সাকসেসফুল। আমরা হাকিদুন ট্রেক করে আমরা আমাদের বেস ক্যাম্প, বেস ক্যাম্পে ফিরে এসেছি। এখান থেকে আজকে আমরা 13 কিলোমিটারের রাস্তা, সেই রাস্তা আজকে আমাদের বের হতে হবে। পেরিয়ে আমার গঙ্গৌড বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আজকে থাকার পরে কাল আমরা সাকরিতে গিয়ে পৌঁছে যাব। আমাদের এই সাফল্য শুধু কারো একার সাফল্য নয়, এটা পুরো টিমের সাফল্য।